তো বন্ধুরা, রাজবেঙ্গলিতে আবার তোমাদেরকে স্বাগতম। আর এটাই হচ্ছে কালদিঘি পার্ক, এটাকে গঙ্গারামপুরের প্রাণকেন্দ্র বলা যায়। তো বিনোদনের একটা সুন্দর স্থান হচ্ছে কালদিঘি পার্ক। তো বড় দিঘিটা তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা, এই পার্কে ঢুকতে প্রবেশ মূল্য 10 টাকা। 10 টাকা টিকিটের বিনিময়ে তোমরা এখানে ঢুকতে পারবে। আর যদি কেউ বাইক নিয়ে আসে তো সেটা রাখতে গেলে তার জন্য এক্সট্রা 10 টাকা দিতে হয়। আর পার্কের এই সাইডটা খুব সুন্দর সাজানো গোছানো। আসলে টোটাল পার্কটাই ধীরে ধীরে সেজে উঠছে, প্রচুর ল্যাম্পপোস্ট লাইট পোস্ট আছে। তো দিন দিন এটাকে আরও সুন্দর করে গড়ে তোলা হচ্ছে। আর এখানে লেডিস টয়লেট, জেন্টস টয়লেটও আছে, সেগুলো সত্যি খুবই সুন্দর করে টাইলস বসিয়ে করানো হয়েছে। আর এই যে তোমরা রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা পুরো দিঘিটাকে রাউন্ড করে আছে। তো এটাকে তোমরা চক্র রেলও বলতে পারো, তবে বেশিরভাগ লোক এটাকে টয় ট্রেন বলে থাকে। তো এখানে টয় ট্রেনের ব্যবস্থাও আছে, কিন্তু যেহেতু শীতের টাইম লোকজন খুব একটা হচ্ছে না, যে কারণে টয় ট্রেন বন্ধ আছে। তাছাড়া মানে নর্মাল দিনে টয় ট্রেন একদমই খোলা আছে, তোমরা চাইলে এটাতে উঠে পুরো পার্কটাকে ঘুরে দেখতে পারো এই ট্রেনে বসেই। সত্যি খুব একটা দারুণ জিনিস। আর হ্যাঁ, এখানে বোটিংয়ের সুবিধাও রয়েছে। আর এই যে তোমরা দিঘিতে যে জলের লেভেলটা দেখছো, এটা মানে 12 মাসই মেনটেন করা হয়, বজায় রাখা হয় জলের স্তরটাকে। তো বোটিংয়ের ব্যবস্থাও আছে। তো সব মিলে বিনোদনের একটা সুন্দর জায়গা। আর বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুরের প্রধান শহর, কিন্তু দ্বিতীয় যদি কোনো বড় শহরের কথা বলা যায় তো সেটা হচ্ছে গঙ্গারামপুর। তো একদম গঙ্গারামপুর যে কালদিঘি হসপিটাল আছে তার পাশেই রয়েছে কালদিঘি পার্ক, বিনোদনের একটা সেরা জায়গা বলা যায়, খুব সুন্দর জায়গা, তোমরাও নিশ্চয়ই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তো বাকিটা আমি আর কিছু বললাম না, তোমরা এখানকার যে সৌন্দর্য আছে সেটা তোমরা উপভোগ করো। Thank you.